आज इस्लामपुर टाउन लाइब्रेरी कन्फारेंस हले पश्चिमबंग तृणमूल प्राथमिक शिक्षक समिति इस्लामपुर ब्लकर पक्ष सांगठनिक सम्मेलन अनुष्ठित है। उक्त सम्मेलन उपस्थित छिलेन पश्चिमबंग राज्य तृणमूल युव कांग्रेसेर साधारण सम्पादक कौशिक गुण, इस्लामपुर टाउन तृणमूल कांग्रेसेर सभापति गंगेश दे सरकार, पश्चिमबंग प्राथमिक शिक्षक समिति उत्तर दिनाजपुर जिला सभापति गौरांग चौहान सह संगठनेर अन्यान्य सदस्यवृंद। ब्यूरो रिपोर्ट, न्यूज टुडे इंडिया। अब के अपने शहर इस्लामपुर में मिल रहा है एलईडी लाइट मेटल बोर्ड। किसी भी तरह के दुकान या कोई प्रतिष्ठान के लिए मेटल ओ एलईडी लाइट बोर्ड बनाना चाहते हैं या फिर एसी पे डेकोरेशन का काम करवाना चाहते हैं तो चले आइए फाइन मेटल वर्क्स, आश्रम परमोर नियर पेट्रोल पंप इस्लामपुर। আজকে এই সম্মেলনের টাইম লাইব্রেরিতে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সাথে উপস্থিত হয়েছে প্রাথমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি আছেন উপস্থিত, আমাদের ব্লক প্রাথমিক শিক্ষক সংগঠনের রণদীপ দে উপস্থিত আছেন এবং আপনারা টিচাররা যারা শিক্ষকরা রয়েছে প্রাথমিক শিক্ষক সংগঠনের তারা উপস্থিত আছে। তাদের আজকে ব্লক সম্মেলন হচ্ছে, সামনে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচন রয়েছে, শুধু তাই না শিক্ষক সংগঠনের মধ্যে আমাদের সাংগঠনিক আভ্যন্তরীণ ব্যাপার আমাদের জেলা সভাপতি কানাইলাল আগরওয়ালের নির্দেশে এবং ইসলামপুরের যারা অভিভাবক আছে তাদের নির্দেশে আমরা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে আমরা এখানে নুরুল আজম সাহেব উপস্থিত আছেন যুব ব্লক সভাপতি ইসলামপুরের। আমরা শিক্ষক সংগঠনটাকে প্রথমে শুধু শিক্ষক সংগঠন না, আমাদের যত শাখা সংগঠন আছে আমাদের নেতা অভিষেক দার নেতৃত্বে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের টোটাল শাখা সংগঠনকে আমরা ঝালাই আর মোছাই পর্ব শুরু করেছি। সামনে যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে, সামনে যে লোকসভা নির্বাচন রয়েছে, আমরা শক্তিশালীভাবে তার এখানে সংগঠন করব এবং সাম্প্রদায়িক শক্তি যে বিজেপি এবং কংগ্রেস সিপিএম জগাই মাদাই যেভাবে বিজেপিকে প্ররোচনা দিয়ে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে, বাংলাকে সাম্প্রদায়িক বিভাজন করার চেষ্টা করছে, তারই বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা তৃণমূল কংগ্রেসের যারা তৃণমূল স্তরের শ্রমিক রয়েছি তারা তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, এটাই বলতে পারি। আজকে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ইসলামপুর ব্লকের আমাদের নেতৃত্ব সন্তোষ দা ধীরেন থেকে শুরু করে আমাদের জলীন মৌসুমীদি থেকে শুরু করে আমাদের হচ্ছে জব্বারবাবু থেকে শুরু করে আমাদের ইজাজ সবার নেতৃত্বদেরকে নিয়ে আমরা এখানে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দিদির সুরক্ষা কবচে ওদের যে কর্মসূচি রয়েছে দলীয় কর্মসূচি সেই কর্মসূচিতে শিক্ষক শিক্ষিকারা বুথে বুথে যাতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সেই বিষয়ে বার্তা দেওয়া হলো। আগামী পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রার্থীর সমর্থনে আমাদের শিক্ষক শিক্ষিকারা বুথে বুথে হচ্ছে প্রচার অভিযান চালাবে মাদার পার্টির সাথে সহযোগিতা করে। তাছাড়াও শিক্ষকদের পেশাগত দাবি দাওয়া রয়েছে সেই পেশাগত দাবি দাওয়া নিয়েও আলোচনা হলো। আমরা ধিক্কার জানাবো যৌথ মঞ্চ যারা ছয় তারিখ পেনডাউন কর্মসূচি রেখেছে, আমরা পেনডাউন কর্মসূচিকে কোনোভাবেই উত্তর দিনাজপুর জেলায় সফল হতে দিব না দেবো না এবং এরপরে যদি পেনডাউন কর্মসূচি করে তাহলে আমরা জনগণ তার উত্তর দিবে, যে সমস্ত ছাত্রছাত্রীদেরকে পড়াবে না লোকাল লোকজন কিন্তু টিচারদের ক্ষেত্রে কিন্তু তাদের কাছ থেকে তাদের বাচ্চাদেরকে কেন পড়ানো হলো না এই জিনিসটা বুঝে নেবে কিন্তু। সেই জন্য আমরা বলবো সব শিক্ষক শিক্ষিকাকে আমরা বলবো ছ তারিখ যৌথ মঞ্চ যেটা কর্মসূচি রেখেছে যে পেনডাউন সেটাকে ব্যর্থ করতে লাগবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিক্ষাক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, আমাদের শিক্ষামন্ত্রীর সময়কালে আরও নতুন নতুন উন্নয়ন হচ্ছে, বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স যেরকম আসছে সেরকম ই সার্ভিস বুক আসছে, শিক্ষকদের ট্রেনিংয়ের ব্যবস্থা হচ্ছে, সিলেবাসের পরিবর্তন হচ্ছে, টিচারদের হেড টিচার প্রমোশন থেকে অনেক শুরু করে আরও অনেক পরিকল্পনাগুলো চলে আসছে, হেড টিচারদের ইনক্রিমেন্ট ছিল না ইনক্রিমেন্টগুলোও আসছে, আরও আমরা শিক্ষকদের পাশে রয়েছি, শিক্ষকদেরকে বোঝাচ্ছি তাদের পেশাগত সমস্যার সমাধানের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন তিনি সমস্ত সমাধান করবেন, কিন্তু শিক্ষকদের যে দলীয় কর্মসূচি রয়েছে তারা ছুটির দিনে যে দলীয় কর্মসূচি সেই দলীয় কর্মসূচি সিপিএম কংগ্রেস বিজেপি যে আতার জোট প্রতিটি গ্রাম বাংলা প্রতিটি ইসলামপুরের প্রত্যেকটি গ্রাম বাংলায় বুথে বুথে ওতে সংগ্রাম করবে এবং মানুষকে বোঝাবে যে আমরা দেখলাম যে এখানটায় বিভিন্নভাবে রামনবমীর নাম করে বিভিন্নভাবে হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি করে একটা সমাজে বিশৃঙ্খলা তৈরি করে দেওয়ার একটা জোটরা করেছিল এলো, তার বিরুদ্ধেও কিন্তু আমাদের শিক্ষক সংগঠন মানুষকে এবার বোঝানোর কাজ শুরু করবে। আজকে আমাদের যুব সভাপতি কৌশিক গুণ ছিলেন, সাধারণ সম্পাদক আমাদের টাউন সভাপতি ছিলেন, আমাদের শিক্ষক নেতৃত্ব প্রত্যেকে ছিলেন এখানটায়, প্রত্যেক শিক্ষক নেতৃত্বকে প্রতি মুহূর্তে বলে যাই যেদিন হচ্ছে অন্য অন্য স্টেটগুলোতে যখন দেখি যে পরিযায়ী শ্রমিকদের রান্না করে খাবার খাওয়াতে হয়েছে, করোনার
ফাকিয়ার শিক্ষক সম্বন্ধে আর বর্তমান আপনাদেরকে কাউন্টার করতে হবে প্রতি মুহূর্তে কাউন্টার করে প্রতি মুহূর্তে যারা যারা শিক্ষক যারা যারা বর্তমান সরকার সম্বন্ধে শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে বিভিন্ন বাজে কথা বলবে তাদেরকে কাউন্টার আপনারা করবেন পঞ্চায়েত নির্বাচনে বুথে বুথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন আপনারা আপনারা দাঁড়ান মানবিক সরকার মানবিক মুখ্যমন্ত্রী আপনাদের সমস্ত পেশাগত সমস্যার সমাধান করবে শিক্ষা ক্ষেত্রে কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে আপনাদের জন্য যে শিক্ষা ব্যবস্থাকে মাধ্যম সরকার 26